তো বন্ধুরা, এখন বসেছি এই যে পাউরুটি, আলু চচ্চড়ি, মিষ্টি, জলের বোতল। আমি আসলাম এই যে দাদুকে নিতে। দাদু আমাদের মন্দিরে পুজো করছিলাম, আমরা তো মন্দিরে পুজো করতে পারছি। ওই যে ফটো দিতে পারবে না, ওই জন্য মিষ্টি নিয়ে তো ধরে দাঁড়িয়ে আছে। নমস্কার, ভালো আছি, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তো চলো এখন আমরা একটুখানি বেরোচ্ছি বাইরের দিকে, মানুষের পুজো করতে যাবো সেই দাদুটাকে নিয়ে। আর ওখানে যাবো গিয়ে আর কটা মা বললো কি জিনিসপত্র আনতো সেগুলো নিয়ে আসবো, ভুলে গেলে আবার ফোন করবো। তো চলো এখন গাড়ি ফাড়ি বাইর করা হয়ে গেছে, আর মেনলি ওই একই সমস্যা, গাড়ির সামনে জায়গাটা হাওয়া কমে যাচ্ছে। আজকে দেখি কিউ আনতে যাবো বলেছি তো বাবাকে, বাবা রাজহাট গেছে, ওখান থেকে আসলে আমারও রাজহাট যাওয়ার কথা ছিল, ওখান থেকে একবার যাওয়ার কথা ছিল, কিন্তু এটাকে অনেকখানি কমে গেছে পুরো, কিন্তু আর যাওয়া হলো না। তো চলো এখন ওখানে দেখি পুজো, এখানে মেনলি কালীটা পুজো করছে। এই যে পুজো হয়ে গেছে, কেন বাবা পুজো হয়ে গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, পুজোগুলো করুক। কেন কোন গলিটায়? তো চলো এখন ওখানে যাই, নিয়ে গিয়ে পুজোটা করে নিয়ে আসি। নিয়ে এসে তারপর আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে, মানে ওখানে গিয়ে দেখা হচ্ছে, যেখানে পুজো দেখা হচ্ছে, তো যেখানে দেখাবে সেখানেই তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বসেছি এই যে পাউরুটি, আলু চচ্চড়ি, মিষ্টি, জলের বোতল। তো বন্ধুরা, এখন আমি এসেছিলাম এই যে দাদুকে নিতে। দাদু আমাদের মন্দিরে পুজো করছিল, আমরা তো মন্দিরে পুজো করতে পারছি না, তো একটু সমস্যা হচ্ছে। সমস্যাটা তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, আমি বলেছি আগের ভিডিওটাই, মানে আগের তার আগের ভিডিওটাই। তো কী করার আবার কিছু তো করার নেই, তো এখন বাড়ির দিকে যাচ্ছি দাদুকে নিয়ে। আবার সেই যে পুজোটা আমরা করছিলাম কালী পুজোটা, সেটা এখনও দধিকর্মা হয়নি, আজকে দধিকর্মা করবে, শুধু পুজো কাটবে। তো ওই জন্য দাদুকে এখন নিতে এসেছিলাম, ওখান থেকে বারবার ফোন করছে, দুবার প্রকার হয়ে গেছে বলে। আমারও রাজহাট যাওয়া কথা ছিল, গাড়ির টাইটা মানে রাজহাট থেকে মোড়ে যাওয়া কথা ছিল, বাবা রাজহাট গেছে, ওখান থেকে একসঙ্গে টিউ আনতে যাওয়া কথা ছিল, কিন্তু সেটা যাওয়া হলো না। যদি জানতাম যে এতটা দেরি হবে তাহলে তো আনতে চলে যেতাম, কিন্তু কিছু করার নেই। এখন দেখি বাবা যদি এসে বলে যাবো, যাওয়া হবে, নাহলে আর কী করা হবে। তো দেখি যেমন যেমন আছে তোমাদের দেখাতে থাকছি। আজকে গাড়িটা সাহস করে সারাতেই যাবে, নাহলে হবে না গো, বিকেলবেলা হলেও টিউবটা পাল্টে ফাল্টে নিয়ে এসে ঠিক করাতে হবে। মেনলি দোকান থেকে কিনে আনতে হবে টিউবটা, ওটাই হচ্ছে একটা সমস্যা। তো চলো এখন পুজোটা করাতে যাই, 11:30 প্রায় বাজতে চলো, যেমন যেমন হবে দেখাতে থাকছি তোমরা, ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো। তো বন্ধুরা, এখন ওখানে দাদুকে পুজো করতে নামতে দিলাম, আর এখন আমি গাড়িটা হাওয়া দিতে
আমি জানি নেবো। তো চলো হাওয়াটা দেওয়া হয়ে গেছে, এবার ওখানে আর কি পনির নেবো, পনির নিয়ে যাচ্ছি আমি। না পেঁয়াজ তো আছে, ঠিক আছে। তো চলো হাওয়া দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি থেকে যাওয়া যাক। এখন এখানে পুজো হয়ে গেছে, ঠাকুর মশাই বসেছে, আমার একটুখানি প্রসাদ নিই, এখানে সব উচ্ছে কাছে দেওয়া হয়ে গেছে। তো চলো একটুখানি প্রসাদ দিই, প্রসাদ নিয়ে বাড়ি যাবো, গিয়ে স্নান টানো করতে হবে আমাকে আবার। তো চলো যেমন যেমন হচ্ছে দেখাচ্ছি তোমার, ভিডিওটি দেখতে থাকো, কেমন লাগছে আমি জানি নেবো। ভিডিওটা মানে এইরকম হওয়ার পর থেকে যেন একটুখানি কেমন কেমন হয়ে গেলো ভিডিওগুলো, তো ওই জন্যে একটুখানি। তো চলো ভিডিওটি দেখো, আমি দেখাচ্ছি তোমাদের। এরপর যে একটুখানি আজকে আমার ভাই ফোটা, তো এবারে তো আমাদের ফোটা হবে না, তো উনি একটু মিষ্টি জল হয়তো ধরে দেবে, তো আছে যে তার এখন ফোটা খারাপ হবে। বন্ধুরা এখন সময় হচ্ছে ভাইফোঁটার, মানে আজকে তো ভাইফোঁটা কিন্তু ওই যে ফোঁটা দিতে পারবে না, ওই জন্য মিষ্টি নিয়ে এসে ধরে দাঁড়িয়ে আছে। তো ভাইফোঁটার এই যে মিষ্টি আর আমাদের তো এবারে ফোঁটা দিতে নেই, তো ওই জন্য এই তো মিষ্টি ডাকালাম তো এরকম ভাবে। চলো এই মিষ্টি গুলো খাই, তারপর আবার ভাতও বাড়ছে আমাদের। তো এখন আর কিছু তো আজকে তেমন স্পেশাল কিছু নেই, ওই রকমই সব সাদা মাটা খাবার, ভাই ফোঁটার জন্য সাদা মাটা খাবার, কিছু করার নেই গো। তো চলো এই মিষ্টি মিষ্টিগুলো এখন খাই, খেয়ে তারপর যদি ভাত খেতে পারি তো খাবো, নাহলে পরে ভাত খাবো। তো চলো মিষ্টিগুলো আগে সব একে একে করে খাইয়ে দিই, মানে খেয়ে নিই। এমনি তোকে খেতে দেয় এখান থেকে সবাইকে। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে উঠে পড়েছি, ভাত টাত খাওয়া হয়ে গেছে, এই তো মানে ভাত টাত খাওয়া হয়ে গেছে। তো চলো এখন এবার একটুখানি ভাত ডিম দেওয়া যাক, ভাত ডিম দিয়ে উঠে আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো দেখা হচ্ছে সেই বিকেলবেলা। তো বন্ধুরা এখন বাজে 4:30, আর আমি এখন যাচ্ছি একটু ছানা আনতে, কালকে মহাতলায় গেছিলাম কিন্তু পাইনি তো, গাড়ি বাইরে আছে, ভাবছি গাড়ি নিয়ে যাবো না হেঁটেই যাবো। তো চলো আর এখানে আজকে আমাদের মন্দির, এখানে এখনো ঠাকুর আছে আর এমনি আজকে ফাংশন আছে। তো চলো সব কিছু দেখাবো তোমাদের, আগে ছানাটা নিয়ে আসি, দেরি হয়ে গেলে আবার পাওয়া যাবে না। তো বন্ধুরা নিয়ে চলে এসেছি ছানা, বেশি এই আমাদের পাশে জানে যে কাকাটা আমাদের মানে গাই দুধ আছে, তার থেকে নিলাম, তার বাড়িতে গেলাম দিলাম, নিয়ে চলে গেলাম, মানে ছানার কটুরা দিলাম, নিয়ে চলে গেলাম ছানাটা। তো চলো এখন গাড়িগুলো রাস্তায় আছে, যে ভাবছি যদি এখন গাড়ি ফাড়ি আসে আবার ইয়ে হয়ে যাবে। আর আমার এই যে কিউটি সাইকেল কী অবস্থায় পড়ে আছে, তো একেও সারাতে হবে, একেও সারাতে হবে মেনলি। তো আজকে আর ভালো লাগছে না, দেখি বিকেলবেলা হয়েছে মগলা যাবে, আবার দেখি যদি বিকেলবেলা মগলার দিকে যেতে পারি, আবার যাবো বাবাকে নিয়ে, আর এখন সোজা করে যাবো আবার উল্টে গেছে, তাহলে সোজা করতে উল্টেই যাচ্ছে। কারণ কি এখন ওই গাড়ির টিউবটা অবশ্যই কিনে আনতে হবে, টিউবটা পাল্টানোর জন্য না হলে অসুবিধা হয়ে যাবে। তো চলো তাকে দি, ও মা মা এখানে রাখবো, টাঙিয়ে রাখলাম। তো চলো তখন যেমন যেমন হচ্ছে তোমাদের তেমন তেমন জায়গাতে থাকছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা এখন আমি কটা বাজি যাই না, আমি দেখতে হবে সময়, আর এখন আমি এই যে সবাইকে একটু একটু করে দেওয়ার পর, বোনকে একটু দেওয়ার পর এই যে ছানা নিয়ে বসে দেখছি। তো চলো ছানাটা খেয়ে নিই, পড়ে গেলে অসুবিধা হবে, আগে ছানাটা খেয়ে নিই, তারপর আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। মানে যদি আবার ফাংশন শুরু হয় একটু একটু দেখাবো তোমাদের, আমিও একটু আসবে দেখবো, তোমাদের একটু আসবে দেখাবো। আজকে তেমন কিছু কাজ নেই, মগলা যেতে পারলে ভালো হতো, গাড়ির টিউটা আনতে পারলে ভালো হতো, কিন্তু বাবা যা ফোনে ব্যস্ত এখন, মনে হচ্ছে আর হবে না গো গাড়িতে, আজকেও গাড়ি সারানো হবে না, দেখছি কেমন কি হয় না হয়, তো তোমাদের জানাবো। গাড়ি যদি টিউটা না সারানো হয় অবশ্যই চেষ্টা করবো গাড়ির হর্নটা সারিয়ে নেওয়া, নাহলে অসুবিধা হয়ে যাবে, আর দেখছি কেমন কি হয়।
তো বন্ধুরা এখন সময় হচ্ছে 8:10, এটাকে হয়তো শুয়েছিলাম আর কিছু করিয়ে নিকো। আর এখন সময় হচ্ছে একটুখানি করে ম্যাগি খাওয়া, জল খাওয়া বলতে পারো। ম্যাগি খাওয়া আলাদা, আর এটা হচ্ছে বোনের যে এখন গোপালকে খাওয়াতে ব্যস্ত। তো চলো একটা চুপচাপ করে খেয়ে নিই। তো বন্ধুরা এখন বাইরে তো ফাংশন হচ্ছে, হয়তো তোমরা সাউন্ডটা পাচ্ছ নাকি জানি না গো। আর আমি এখন এই কাপে করে চা খাইনি, কাপে করে জল গরম নিয়ে গুজগুজ করছি, কারণ একটা হালকা ব্যথা ব্যথা লাগছে এখন আমার। মানে কুলকুচি করছি মানে যে ফাংশন দেখছি আমরা সেরকম ভাবার কিছু কারণ নেই, যাবো একটু পরে একটুখানি হোক। এই সবে শুরু হচ্ছে 10-15 মিনিট হলো। তো কুলকুচিটা করি নাহলে প্রচণ্ড মানে কেমন হচ্ছে একটু, আজকে শুয়ে শুয়ে বুঝলাম যে একটা মানে ঢিবি বানানো হয়েছে একটু একটা এই সাইডটায় বা সাইডটায়। তো ওখানটা ব্যথা ব্যথা লাগবে, জল গরমটা করে কুলকুচি করছি। তো কুলকুচিটা করি গিয়ে তারপর দেখা হচ্ছে তোমার সঙ্গে। তো বন্ধুরা তোমরা তো ফাংশন দেখলে, ওখানে এখনো হচ্ছে, আমি আর যাইনি গো। মানে তুমি যত তোমরা যতটা দেখলে, আমি তার কিছু একটুখানি বেশি হয়তো দেখে চলে এসেছি। আর এখন এসেছি খেতে, এই যে এখানে ভাত আর একটা হলুদ ছাড়া তরকারি কিছু একটা ভাত নাকি আছে দেখছি, দেখে খেয়ে নিই। তো মেনলি ফোনে চার্জ নেই, পাওয়ার ব্যাঙ্ক ধরে ধরে ভিডিও করছি। তো চলো খাওয়া দাওয়া শেষ করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, যদি আবার চার্জ ওখানে তাহলে দেখাবো। মেনলি আর যাবো না ভাবছি, কারণ গোয়াটা একটু ব্যথা ব্যথা লাগছে। তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে এসে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো আর ছোট্ট করে ইচ্ছা করছে না ওখানে যেতে, কারণ জানি না কেন আর ঠান্ডার জন্যও আরও ভাবছি যাবো না, কারণ গোয়াটা ব্যথা হয়েছে কারণ একটু খুলেছে হালকা মতন। তো চলো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো, আর কমেন্টের মধ্যে জানিও কোন গানটা ভালো লাগলো কোন গানটা খারাপ লাগলো। তো চলো দেখা হচ্ছে কাল বিকেল 5টার সময় কি 6:30টার সময়। তো চলো তখন ভালো লাগলো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, বাই বাই।